शारदीय दुर्गोत्सवेर महाअष्टमीते विपुल उत्साह उद्दीपनार मध्य दिए आज बुधवार जशोर रामकृष्ण आश्रमे कुमारी पूजा अनुष्ठित हयेछे। हिंदू धर्म मते कुमारी हच्छे शुद्धतार प्रतीक, देवी दुर्गार आरेक नाम कुमारी। ए पूजार माध्यमे स्वयं मा दुर्गार मानुषेर भेतर विकशित हन। ताई शंख घंटा और उलुध्वनिर मध्य दिए जाकजमक भावे दुर्गा देवीके कुमारी रूपे अर्घ्य प्रदान करा हय। जशोर रामकृष्ण आश्रमे सकाल 11:00 आनुष्ठानिक भावे शुरू हय कुमारी पूजा। एबछर कुमारी हिसाबे जशोर शहरेर बड़ बाजारेर मिलन घोषाल और श्यामला घोषालेर 4 বছরের মেয়ে দৃষ্টি ঘোষালকে পূজা করেছে ভক্তরা। কুমারী অন্বেষার মাধ্যমে দেবীকে আরাধনা করতে পেরে খুশি পিতামাতা সহ আশ্রমে আসা ভক্তরা। মার একটা স্বরূপ, মা কুমারী রূপে দেখা দিয়েছিলেন কিভাবে মার পূজাটা কুমারী থেকে শুরু হয়। সম্ভব ভালো লাগা, আমার ছোট বাচ্চাটা আজকে কুমারী পূজাতে বসেছে রামকৃষ্ণ আশ্রমে। এই জন্য আমি রামকৃষ্ণ আশ্রমে মহারাজের পক্ষ থেকে খুব আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমার খুব খুব ভালো লেগেছে। রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী জ্ঞান প্রসাদানন্দ মহারাজ বলেন, প্রতিটি নারীর মধ্যে দেবী মা দুর্গা বিদ্যমান, সে উপলব্ধি জাগ্রত করতেই এই কুমারী পূজা। দুর্গা পূজা উপলক্ষে আমরা তারই একটি অঙ্গ পূজা কুমারী পূজাকে, কুমারী একটি মেয়েকে পূজা করে থাকি। অপাপবিদ্ধ শুদ্ধ পবিত্র একটি ব্রাহ্মণ কন্যাকে আমরা দেবী দুর্গা জ্ঞানী পূজা করে থাকি। তার যেটি প্রধান কারণ সেটা হলো আমরা দেখছি যুগে যুগে মেয়েদের প্রতি তথা মায়েদের প্রতি পুরুষদের অনেক অত্যাচার, কিন্তু শ্রীরামকৃষ্ণদেব তার সহধর্মিনী শ্রী মা সারদা দেবীকে শ্রদ্ধার সাথে পুজো করে দেখিয়েছেন মেয়েরা বা মায়েরা শুধু ভোগের বস্তু নয়, সন্তান উৎপাদনের যন্ত্র নয়, এদের ভিতরে যে অপরন্ত শক্তি তা দিয়ে পুরুষের সাথে সমান তালে কাজ করে সমাজকে দেশকে এগিয়ে নিতে পারে। তাই যাতে আমরা মেয়েদের প্রতি অশ্রদ্ধা ভাব দূর করে শ্রদ্ধার ভাব এনে তাদেরকে সেই চোখে দেখতে পারি, সেজন্য এই একটি কুমারী মেয়েকে আমরা পুজো করে সাক্ষাৎ দেবী দুর্গা জ্ঞানে তাকে পুজো করে থাকি। গত বছর অথবা এবারেও আমরা সেই দেবী দুর্গার কাছে প্রার্থনা করি, তিনি যেন এই বিশ্বে যে মহামারী করোনা এই দূরভূত করে দেন। প্রতি বছর তথা গতবার এবার এই মহা দুর্যোগের সময় আমরা সেই প্রার্থনাই করি। মহামায়া যেহেতু দুর্গা দুর্গতি নাশিন, সেই দুর্গতিকে নাশ করে সকলের তথা বিশ্বের শান্তি স্থাপন করে।